জীবিকার তাগিদে প্রবাসে 14 বছর কঠোর পরিশ্রম করেও ভাগ্য বদলাতে পারেননি। দেশে এসে বেকার হয়ে পড়েছিলেন, কিন্তু কখনো হতাশ হননি, বরং জীবনকে মনে করেছেন একটি যুদ্ধক্ষেত্র। আর অবশেষে সেই যুদ্ধে বিজয়ী হয়েছেন ইউনুস ভূঁইয়া। এখন তিনি একজন সফল উদ্যোক্তা। ইউনুস ভূঁইয়া উপজেলা দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মুসলিম ভূঁইয়ার ছেলে। বাণিজ্যিকভাবে বলসুন্দরী বড়ই চাষ করে বেশ সফলতা পেয়েছেন তিনি। বর্তমানে তিনি 60 বিঘা জমিতে এই বলসুন্দরী বড়ই নামের কুল চাষ করে নিজে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন, তেমনি তারই বাগানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। 2020 সাল থেকে টানা 4 বছর যাবত কুল চাষ করে যাচ্ছেন তিনি। গত বছর অল্প কয়েকদিনে তিনি 1,00,000 টাকার কুল বিক্রি করেছেন। এখন তার প্রতি বছর 25-30 লক্ষ টাকা আয় হয় এই বাগান থেকে। প্রায় 60 বিঘা জমিতে 2,500 কুলের গাছ আছে, যা থেকে দৈনিক 20-25 মণ কুল সংগ্রহ করা হয়। এই বাগানে এক একটি গাছ 5-6 ফুট লম্বা। গাছের প্রতিটি ডালে ঝুলছে থোকায় থোকায় বলসুন্দরী কুল। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছের ডাল। কুলের উপরের অংশে হালকা লালচে রং ও আকারে বাজারের কুলের তুলনায় বেশ বড়, খেতেও বেশ সুস্বাদু। তাই মুরাদনগর ছাড়িয়ে ঢাকার নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এই বাগান থেকে কুল সংগ্রহ করে ব্যবসা করছে। আলহামদুলিল্লাহ, আমরা যতটা মানে আশাবাদী ছিলাম এর থেকেও ভালো করে এখানে কাজ করে আমি আপনার মনে 100 টাকা করে বড় ওদেরকে পাইরা দিই, ওদের দোকানে পৌঁছে দিই, দিলে আপনার 6-7 মণ। মাটি করবে, মাটি করবে, অন্য অন্য বড় এত বড় হয়েছে, কিন্তু লাভ না 5 টাকা, এটা মিষ্টি লাগে, এই জন্য 20 টাকা বাড়াই সবাই না, এটা আমরা এটা এটা 100 তো বেশি, 50 টাকা দিয়ে আমরা বেশি 120 টাকা দিই। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমার উপজেলায় 2-3 জন কৃষক আছে, যার মধ্যে একজন আছে যার 60 বিঘা জমিতে সে বাণিজ্যিক ভাবে কুল আবাদ করেন। কৃষক আছে, যেমন আমাদের কৃষক 60 বিঘা জমিতে সে বাণিজ্যিক ভাবে কুল আবাদ করেন, তার বাৎসরিক আয় শুধু কুল বিক্রি করে এটা 30-35 লক্ষ টাকা। উনি বিগত 4 বছরে সেই কুল আবাদ করে এখান থেকে আবাদ করে জানতে পেরেছে, তিনি প্রায় 21 বিঘা জমি কিনেছেন শুধুমাত্র কুল আবাদের মাধ্যমে। ওনাকে দেখে আমাদের অন্যান্য যে কৃষকরা আছেন তারা নতুন উদ্যোগ হওয়ার আকাঙ্ক্ষা প্রেরণ করছেন, তারা সার্ভিস থেকে ট্রেনিং নিচ্ছে, উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে তারা ট্রেনিং করাচ্ছেন, তাদের লেআউট তৈরি করা থেকে শুরু করে সার্বক্ষণিক কার্যক্রমে উপজেলা কৃষি অফিস তাদেরকে পরামর্শ প্রদান করে থাকে। কুমিল্লা জেলা উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ বলেন, ফল ফসলের বৈচিত্র্য কুমিল্লায় নানা ধরনের ফল এবং ফসলের উৎপাদন হয়ে থাকে। কুমিল্লা জেলায় প্রায় 365 হেক্টর জমিতে বছর ফুল চাষ হচ্ছে, এর মধ্যে বলসুন্দরী, কাশ্মীরি, বাউকুল, আপেলকুল সহ নানা জাতের দেশি এবং উন্নত জাতের ফুলের আবাদ হয়ে থাকে। আমরা আশা করছি যে কুমিল্লা জেলায় প্রায় 5.5 মেট্রিক টন ফলন পাওয়া যাবে এবং এটা বিশাল বাণিজ্যিক মানে মূল্য রয়েছে, বাজার মূল্য কৃষক ভালো পাচ্ছে বলেই কুলের আবার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে, আমরা ব্যাপক আশাবাদী যে ফল চাষে কুমিল্লা আরও এগিয়ে যাবে।